আগামী 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন হতে চলেছে। এই আমাদের ওই অঞ্চলের পশ্চিম পূর্ব পূর্ব পশ্চিম অঞ্চলের মানুষের একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। রূপসীমানা একত্র সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীমানা একত্র। এই পদ্মা সেতুকে কেন্দ্র করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে। এই পদ্মা সেতু উন্নয়নের উন্নয়নে বাংলাদেশের মানুষের ভাগ্যের অনেকটাই উন্নতি ঘটবে এবং জিডিপিতে আমরা আশা করতে পারছি যে আগামী জিডিপি গ্রোথ রেট 1.23% বেড়ে যাবে এই ওভারঅল বাংলাদেশের ইকোনমিতে। এবং এবং বাংলাদেশের পূর্ব পশ্চিম অঞ্চলের যে 27টা জেলার মানুষ বসবাস করে তাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে 2.13%, এরকম আমরা প্রেডিকশন করছি। সম্প্রতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সেতু বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের একটা পর্যালোচনা হয়েছে, একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 29% নির্মাণ খাতে প্রবৃদ্ধি অর্জন করবে, 8% কৃষি খাতে প্রবৃদ্ধি অর্জন করবে এবং 9% পরিবহন খাতে উন্নতি ঘটবে। এই পদ্মা সেতুকে কেন্দ্র করে আমাদের যে দক্ষিণ পূর্ব পশ্চিম অঞ্চলের মানুষের 27টা জেলা আছে, এই 27টা জেলা ডিরেক্ট এবং ইনডাইরেক্টে উপকৃত হবে এবং এদের অর্থনৈতিক উন্নতি হবে। এই মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা বাস্তবায়ন করতে চলেছে, সেই বাস্তবায়ন হলে এই উন্নতি আমাদের দ্বার প্রান্তে এসে গেছে। এবং নট অনলি বাংলাদেশ, পশ্চিমবঙ্গের মানুষরা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এখানে যে উন্নতি হবে তাদের, যে এই পশ্চিমবঙ্গের সাথে ঢাকার সাথে যে কমিউনিকেশন, এটার মধ্যস্থতাই হবে পদ্মা ব্রিজ। এবং আমরা আশা করতে পারতেছি যে বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ গড়বে। আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি, আমরা হয়তো ইতিমধ্যে আপনি জেনে থাকবেন হয়তো নিকারে পাশ হতে যাচ্ছে পদ্মা বিভাগ নামে। এই বিভাগগুলো ওই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে। এই উন্নয়নকে কেন্দ্র করে ওই অঞ্চলে যে 5 কোটি মানুষ ডিরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবে এবং সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক হারে বেড়ে যাবে। আমরা আমাদের শিল্প প্রতিষ্ঠান আজকে ঢাকাতে ডিসেন্ট্রালাইজ ব্যবস্থা, আমরা 2 ঘন্টার ব্যবধানে যদি পদ্মার উপরে ফরিদপুরে যেতে পারি তাহলে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো ওখানে করলে আমরা ওখান থেকে সহজেই আমরা এই এই দ্রব্যগুলো উৎপাদিত পণ্যগুলো ঢাকাতে আনতে পারবো। কৃষিখাতে বিভিন্ন বিভিন্ন খাতে সেক্টরগুলো ডেভেলপমেন্ট হবে। এবং এই সেতুকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে 25 তারিখে আমরা আশা করতেছি 10 লাখ মানুষের সমাগম হবে এই পদ্মা উদ্বোধন অনুষ্ঠানে। ইতিমধ্যে জাতীয় নেতৃবৃন্দ আজকে কিন্তু ওখানে চলে গেছে এবং পর্যালোচনা করে আসছে। সেই ক্ষেত্রগুলো মাননীয় প্রধানমন্ত্রীর যে যে দূরদর্শিতা, যে আজকে পদ্মা সেতুকে নিয়ে যে কিছু কুচুটি মহল যে ষড়যন্ত্র করছিল, সেই ষড়যন্ত্র দাঁত ভেঙে একটা সঠিক জবাব দিয়ে দেখাই দিল যে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হতে পারে। এই যে যারা এই এই ষড়যন্ত্র করেছিল, যারা এটা নিয়ে দুর্নীতির হয়েছে এইরকম প্রস্তাবনা দিয়েছিল, এটা কিন্তু ক্যানাডা কোর্টে এটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।